Hello guys, welcome to my channel Popsicle. So, eta hoche ekta mini trip Shantiniketan er jonno. Eta amra gechhilam holid time e. To holid time e as usual okhane prochondoi bhid thake to hotel paoa prochondoi chape chilo. To ei hotel ta jekhane amra chilam shetar naam holo Bolpur Lodge. Ei hotel e sob location details ami description box e diye debo. আমাদের রুমটা ছিল ফার্স্ট ফ্লোরে আর এইটা হচ্ছে আমার সাথে আমার মাসি মেশো গেছিল তো তাদের রুমটা ছিল একদম গ্রাউন্ড ফ্লোরে এইটা হচ্ছে ভিউটা হোটেলের তখন তো প্রচন্ডই রোদ ছিল তো প্রচন্ডই মানে ঠিকঠাকই ছিল বৃষ্টি পাতলা হয়নি তো একদম প্রচন্ডই গরম আর এইটা হচ্ছে আমাদের রুমটা তো আমরা তাড়াতাড়ি গিয়ে দুপুরে লাঞ্চ করব এই ভেবেই গেছিলাম তো আমরা লাঞ্চ করতে চলে এসেছি ডাইনিং এরিয়াটা খুবই ভালো ছিল ইয়ারি এন্ড লাইট আর ওখানে যেহেতু তখনও একটা ছোটখাটো মিনি এরকম গার্ডেন টাইপের ছিল তো ওখানে ফুলগুলো আমার খুব ভালো লাগছিল তো আমি একটু ক্যাপচার করে নিয়েছিলাম দুপুরবেলা ওদের লাঞ্চের কোয়ালিটি খুবই ভালো ছিল সেটা খাওয়ার পরে আমি একটা ঘুম দিয়ে তারপর বিকেলে ওটা দেখিয়ে একদম সন্ধে হয়ে গেছে দেন এইটা হচ্ছে এক নাইট ভিউটা দেন আমাদের ঠিক হলো যে আমরা একটা টোটো বুক করে যাব কঙ্কালীতলা যেটা ওখানে খুবই ফেমাস সতীর একটা পিঠ যেখানে সতীর মানে কোমরের একটা অংশ পড়েছিল তো সেখানে আমরা টোটো করে যাচ্ছিলাম আর আমরা ছিলাম হচ্ছে ভুবনডাঙ্গাতে যেটা মানে একদম কোর শান্তিনিকেতনে তো আমাদের অনেকেই বলেছিল যে একদম স্টেশনের কাছে থাকতে বোলপুরের বা যেহেতু আমরা বাই কার গেছিলাম তো আমাদের স্টেশনটা ম্যাটার করেনি আর আমরা ভুবনডাঙ্গাতেই ছিলাম তো সেই দিনকে পূর্ণিমা ছিল দোল পূর্ণিমা তার পরের দিনই আমরা দোলের আগের দিন গেছিলাম তো চাঁদটা খুব ভালো লাগছিল এইটা হচ্ছে অরিজিনাল ভুবনডাঙ্গা মার্কেট যেটা মানে ওখানকার যে হ্যান্ডলুম জিনিসপত্র বা যেগুলো অনেক জিনিসপত্র ওখানে খাবার দাবারও পাওয়া যাচ্ছিল এটা আমরা টোটো করে যাচ্ছিলাম প্রান্তিকে তো প্রান্তিক হচ্ছে বোলপুর থেকে মোটামুটি এক ঘন্টা ডিস্টেন্সে তো রাস্তাটা খুব একটা না হলেও রাস্তায় অনেক মানে জ্যাম ছিল তখন কারণ ওটা খুব ভিড় ছিল তখন হোলির সময় বলে তো আমরা পৌঁছে গেছিলাম কঙ্কালীতলায় তো কঙ্কালীতলা যাওয়ার আগেই একটা শিব ঠাকুরের মন্দির পড়ে তো আমাকে ওখানকার যারা লোকাল লোকেরা আছেন বা যেটুনি টোটো ছিলেন আমাদের হেল্প করে দিচ্ছিলেন যে ওখানে আগে যেতে তো এই টাইমটায় ওখানে একটা আরতি হচ্ছিল দেখতে খুবই ভালো লাগছিল প্রচণ্ড ভিড়ও ছিল তো আমরা ওখানে কিছুক্ষণ আশপাশটা ঘুরলাম একটু আরতিটা দেখলাম আমি খুব একটা ভেতরে যাইনি কারণ ভেতরটার এন্ট্রান্সটা খুবই ছোট ছিল আর একটু গরম গরমও লাগছিলো তাই আমি বাইরেটাতেই দাঁড়িয়েছিলাম আমার বাকি যারা ছিল আমার সাথে তারা একটু ভেতরে গিয়ে প্রণাম টনাম করেছিল আর ওখানে রাত্রি তখন প্রায় 8:30 বাজে তো আমরা চটপট ওইটা মানে আরতি কাম ওইটা দেখে আমরা ভাবলাম যে ঠিক আছে এবারে কঙ্কালীতলা যাওয়া যাক কারণ ওটা জাস্ট হেঁটেই 1 মিনিট পাশেই ছিল তো আমরা যাচ্ছিলাম ওটার উদ্দেশ্যেই আর প্রচণ্ড প্রান্তিকটা একটু আউটস্কার্টসে ছিল তো প্রচণ্ড ঠান্ডা ঠান্ডাই ছিল যেহেতু ওটা রাতও হয়ে গেছিলো এটা হচ্ছে ওখানকার একটা লোকাল মার্কেট ওখানেও হ্যান্ডলুম তারপর খেলনা পাতি যা যা হয় একটা সব বিক্রি হচ্ছিলো তো আমি ওখান থেকে অনেক শপিং করেছি লাইক ইয়াররিংস ব্যাঙ্গেলস অ্যান্ড ব্যাগস অ্যান্ড অল তো আমি সেই ভিডিওটা পরে আরেকদিনকে দেব এইটা হচ্ছে কঙ্কালীতলা এখানে একটা লোগো লাগানো ছিল আর এইটা হচ্ছে মেন ভিতরে যে ক্যাম্পাসটা এখানে একজন বাউল বাঁশি বাজাচ্ছিলেন খুব সুন্দর তো ওটা আমার খুবই ভালো লাগছিলো আর জায়গাটা প্রচণ্ড শান্ত ছিল তো মানে থাকতেও খুবই ভালো লাগছিলো বাট খুবই ভিড় ছিল কারণ হোলির টাইম ছিল তো অনেক লোকে শান্তিনিকেতন অবভিয়াসলি যায় আর কঙ্কালীতলাও খুব জাগ্রত একটা জায়গা তো ওখানে তো ভিড় হবে যাই হোক ওখানে আমরা পুজো দিনই কারণ আমাদের কোনো প্রিপারেশনস ছিল না তো ওখানে অনেকে বলছিল যে বাইরেই যারা ছিল স্টলে একটা থালা কিনে পুজো দিতে কিন্তু আমাদের যাই হোক আর দেওয়া হয়ে ওঠেনি
মোটামুটি একটা প্রণামই দিয়ে নমস্কার করে আমরা চলে এসেছিলাম। আর আমার চাঁদটা দেখতে খুবই ভালো লাগছিল, তো আমি বারবার চাঁদটাকে ক্যাপচার করে যাচ্ছিলাম। আর ওই যে যে বাউল গান বাউল যিনি ছিলেন, তিনি গান গাইছিলেন বা বাঁশি বাজাচ্ছিলেন, ওইটা শুনছিলাম। আর ওখানে কোপাই নদীর জল রাখা থাকে, তো ওইটা সবাইকে একটু একটু করে ওনারা দিচ্ছিলেন যে ওটা নাকি খুব ভালো, তো এই আর কি। তারপর আমাদের খুব খিদে পেয়েছিল, আমরা একটা এরকম চপ মুড়ি চা দোকান দেখে বসে পড়েছিলাম। তো ওখানে আমরা বসে বসে কিছুক্ষণে আড্ডা দিচ্ছিলাম, চা ফা খেলাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলায়, মানে হোলির দিন সকালবেলায়। আমি মানে আমার ঘুমই হয়নি যে আমি সাজবো গুজবো, আমার কত টাইম লাগবে। আমাদের 9টার মধ্যে বেরোনোর কথা ছিল, তো আমি সকাল থেকে ওটা রেডি হয়ে গেছিলাম 8টার মধ্যে। এইটা হচ্ছে আমার লুক, আর আমি শাড়ি পরেছিলাম। আমি জানি না আমি কী করে পরেছিলাম, কারণ তখন আমি প্রচণ্ড টায়ার ছিলাম, তাও একটা এনার্জি। এটা হচ্ছে আমরা বেরিয়েছিলাম ইউনিভার্সিটি ক্যাম্পাসটা দেখতে বিশ্বভারতীর। আমাদের কোনো আইডিয়া ছিল না যে সেদিনকে দোলের দিন বন্ধ থাকবে। ইনফ্যাক্ট আমরা আগের দিন যিনি আমাদের টোটোতে করে নিয়ে গেছিলেন তাকে জিজ্ঞাসা করেছিলাম, সে আমাদেরকে বারবার বলেছিলেন যে হ্যাঁ হ্যাঁ খোলা থাকবে, বাট দোলের দিন ছিল, অবভিয়াসলি বন্ধই ছিল, মঙ্গলবার ছিল। তারপর বুধ বৃহস্পতি এমনিই বন্ধ থাকে ক্যাম্প মিউজিয়ামটা, তো আমাদের মিউজিয়াম দেখা হয়নি। তো এরা রাস্তায় মানে হোলি খেলা হচ্ছিলো, তো আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। ওখানে একটা জিনিস আমার খুব ভালো লেগেছিলো যে ওখানে কেউ কাউকে না বলে রং দেয় না। রং তো ওরা দেয়ই না, আবির দেয় প্রথম কথা, তো এটা একটা খুব ভালো দিক। তারপর আমরা চলে গেছিলাম সৃজনীর মাঠে। তো এটা হচ্ছে ইস্ট সাইডের কোনো একটা কালচারাল, মানে একটা বড় হাব। তো ওখানে অনেক মানে আবৃত্তি গান আলোচনা একটা মানে ওরকম বসেছিলো। আর এখানেও একটা মাঠ ছিল যেখানে এরকম স্টলস ছিল, বাট এখানে স্টলের জিনিসপত্রের দাম প্রচণ্ড প্রাইসি ছিল, বিকজ এটা আমার মনে হয় যেহেতু ওরা ওখানে রেন্ট নিয়ে বসে, তো একটা মানে মিনিমাম রেন্টের ভাড়াটাও ওরা আমাদের কাছ থেকেই প্রাইসে তুলে নেয়। তো আমরা ওখানে কিছুক্ষণ একটা ছায়ায় বসেছিলাম, বিকজ প্রচণ্ড রোদ ছিল। এই ব্যাঙ্গেলসটা আমি ওখান থেকে নিয়েছিলাম, এটা আমাকে আমার মাসি, এই যে মাসি কিনে দিয়েছিল। আমি এই ভিডিওটা একদিন বানাবো যে আমি কী কী কিনেছিলাম ওখান থেকে, খুবই কম প্রাইসে আর খুবই ইউনিক ডিজাইনস ছিল, আমার খুবই ভালো লেগেছিলো। এই তারপরে আমরা ওখানটায় একটুখানি বসেছিলাম, বিকজ প্রচণ্ড হাঁটাহাঁটি হয়েছিল সকাল থেকে, তখন অলমোস্ট ইউনো লাইক 1:30-2 বাজছিল। তো আমরা দেখলাম যে না, এরপর আমরা খেলাম, খেয়ে দিয়ে আমরা খেয়ে, তার নাম ছিল বনবীথির হেঁশেল ঘর। তো ওখানকার রান্নাবান্না খুবই ভালো ছিল, লাইক থালি ছিল একটা 160 rupees ভেজ, আর আমরা সাথে কাতলা কালিয়া। এটা হচ্ছে সোনাঝুরির বাজারে, আমরা খাওয়া দাওয়ার পরে গেছিলাম। তো এই নাচটা আমার খুবই করতে ইচ্ছা করছিলো, ইনফ্যাক্ট আমার আর মাসির, বাট করা হয়ে ওঠেনি, কারণ আমরা বুঝতে পারছিলাম না যে আর কত দেরি হবে। এটা কোপাই নদী, কোপাই নদীর অবস্থা খুবই খারাপ ছিল, তখন ড্রাই সিজন ছিল। তো সবাই বললো যে বর্ষাকালে নাকি প্রচণ্ডই ওখানে জল হয়ে যায়, তো প্রবলেম কিছু হয় না। তো এই হচ্ছে আমাদের টোটাল শান্তিনিকেতনের ট্রিপটা। আর একটা কথা, তো আমি টোটাল আমাদের ট্রিপের বাজেট প্ল্যানিংটা বলছি। আমাদের হোটেলের প্রাইস মোটামুটি ছিল 1600 এরকম পার ডে, তো ওটাও অনেকটাই বেশি ছিল বোলপুর লজের জন্য। তার কারণ হচ্ছে ওখানে নর্মালি প্রাইস নর্মাল সিজনে থাকে 1100-1200, নন এসি এসি সেটা ডিফার করে, আমরা নন এসিতেই ছিলাম 1600-এ। তারপরে আমাদের যত লাঞ্চ ছিল, লাঞ্চ তারপরে ডিনার ছিল, সব হোটেলেই ছিল, হোটেলের রেস্টুরেন্ট ছিল, ওটা খুবই ভালো ছিল, ওদের সার্ভিস খুবই ভালো। আমি তো বলেইছি ডিসক্রিপশন বক্সে ওদের লিংক দিয়ে দেবো। অ্যান্ড আমরা শুধু পরের দিন সকালবেলা ওখানে ব্রেকফাস্ট করে তারপরে আমরা গেছি বনবীথির হেঁশেলে। সেটাও আমি বললাম যে ওখানে ভেজ থালি ছিল 160 rupees, অ্যান্ড সব কিছু কাঁসার বাসনে ওরা খেতে দিচ্ছিল, ভাত ডাল চাটনি দই পায়েস, মানে কিচ্ছু বাদ ছিল না, খুবই ভালো খাবার ছিল। মানে আমরা এতটা ভালো খাবার তো এক্সপেক্টও করিনি ওখান থেকে, তো খুবই ভালো লেগেছিলো।
আর তারপরে সবচেয়ে যেটা বেশি আমার গায়ে লেগেছে সেটা হচ্ছে টোটো ভাড়া। তো ওখানে টোটো ভাড়াটা প্রচণ্ড হাই লেভেলের কস্টলি ছিল, বিকজ আমরা পরের দিন হোলির দিন সকাল থেকে বিকেল অবধি যতক্ষণ ঘুরেছি ততটা টোটাল ভাড়া নিয়েছে 2000 টাকা। তো আমরা প্রথমে